কর্মজীবন যদি বলতে হয় তাহলে আমি মাত্র ওনাকে পেয়েছি 8 বছর, কিন্তু বোধহয় আমরা বলি যে ভালো রাঁধুনি হলে তাকে পুরো হাড়ির ভাব তৃপ্ত হয় না, ও একটা দুটো টিপলে বোঝা যায়। আমি হয়তো ভালো রাঁধুনি নই, তবে আমি বলতে পারি আমার সহকর্মী হিসাবে ফিফটি এবং আমি অবসর নেওয়ার পর পঞ্চায়েত সমিতির সদস্য হিসেবে উনাকে দেখেছি 50। এরকমই যে যারা বললেন এতক্ষণ তাদের যে কথাগুলো সেগুলোকে সমর্থন করে, তার কারণ তারা যে কথা বললেন সেটা আমরা, আমি যেহেতু তার ছাত্র রবীন্দ্রনাথ খামারি মহাশয়ের ছাত্র, তাই সেইগুলোর প্রমাণ আমার সকলকে আমার শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে আমি স্যারের সম্বন্ধে কথা বলতে চাই। যেটা আমি শুনলাম যে 1997 সালে তিনি লালগোলা এম এন একাডেমিতে জয়েন করেছিলেন আর আমি 2002 সালে মাত্র। যদি কোনোদিন কোনো সময় কোনো ভাবে ওনাকে আঘাত দিয়ে থাকি তাহলে অবশ্যই উনি যে মানুষ বলার অপেক্ষা রাখে না, তবুও বলবো আমরা আমাদের ক্ষমা করবো। শিক্ষক মহাশয়রা যেরকম বললেন উনি স্কুলে যেরকম চুপচাপ, বাড়িতে সেরকম চুপচাপ। তো বাড়িতে আমার সাথে একরকম মানে বেস্ট ফ্রেন্ড, আমার একদম পুরো কাছের বন্ধুর মতো ব্যবহার করে, পড়াশোনা থেকে শুরু করে যাবতীয় সব রকম কাজ সব রকম কথাই আলোচনা হয়। তো উচ্চ উপাচ্চ তো বলবো না, জোরে কথা কোনোদিনই বলেন না, মানে উনি বাড়িতে থাকলে বসে যে বাড়ি থেকেও আছে। তো জানিয়ে আমারও তাকে নিয়ে একেবারে ছোট্ট দুটি কথা খুব মনে পড়ে। যেদিন
জয়েন করলাম স্কুলে, এবং আমি তারপর দুজনই আমন্ত্রিত হলাম মহিমবাবুর হাত দিয়ে যে কালকে স্পোর্টস আছে, আজকে এই তোমরা প্রস্তুতি নিও জুড়িয়ে দেওয়ার জন্য দুজন মিলে। একদিকে তাপস কন্যা দিকে তরুণ মাঝখানে খামারুরা, খামারুরা যেন এবং একাডেমির এর পরের দায়িত্ব দুজনকে দিলেন। অর্ণব, অর্ণব কোথায়? অর্ণব, অর্ণব মাঠে চলে গেছে, অর্ণব এখনো মাঠ সামলাচ্ছে। তো তাপস তরুণ আজকে এটা ওরা খামারুদের হাতে তুলে দিলেন তাপসের জন্য, রুচিন এসছে এবং খামারুদের জন্য আমরা তা করে দেবো। চিন্ময় তুলে দিচ্ছে খামারুদের হাতে। চিন্ময় এবং খামারুদা বহুদিন ধরে একসঙ্গে এবং তারা আমরা পড়িয়ে দিচ্ছি, একটু পরে খামারুদাকে পড়িয়ে দেবো, একটা পড়িয়ে দিচ্ছি। আমরা আহ্বান জানাবো আমাদের মাঝে আছে রাজকুমার ভগত, তার সঙ্গে ছিলেন কিন্তু তার সঙ্গে খামারুদা এই মুহূর্তে রয়েছে, এখনো মাঝে মাঝে নিশ্চয়ই দেখা হবে। সুনীত ভট্টাচার্যকে খামারুদা রাখবো সবাই খাওয়াদের সঙ্গে দারুণ সম্পর্ক। আমরা এবার খাওয়া জানাবো শম্পা ম্যাডাম এবং সুমন ম্যাডাম, মাঝখানে খাওয়া দিচ্ছি আমরা যাকে নিয়ে এই সভা, তিনি নবীন বর্মা। আমার শিক্ষক সুখেন্দু কুমার রায়, পরিচালনা সমিতির মাননীয় সভ্য, বিদ্যালয় আপনার একজন সৎ আদর্শ শিক্ষক, সমস্তটা মিলিয়ে মিশিয়ে যেন একটা প্রবণতা আছে আমাদের অতি রঞ্জন অতি কথন। শেষে আমরা একটা সঙ্গীত দিয়ে শেষ করছি, তিন দলের হাতে নাই তৈরি করছি, আমার চারিপাশে